সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশী প্রতিষ্ঠান বৃদ্ধির সাথে প্রবাসীদের কর্মসংস্থান এবং দেশের রেমিটেন্স প্রবাহ অব্যাহত রয়েছে। এনটিভি আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ জানান, দুবাইয়ের জেবেল আলিস্থ ইনভেস্টমেন্ট পার্কের পাশে আল আফরা এসি স্পেয়ার পার্টস ট্রেডিং নামক বাংলাদেশী প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন প্রবাসী মোহাম্মদ আক্কাস আলী। জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন বিশিষ্ট কমিউনিটি নেতা মোহাম্মদ আবু সাইদ। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ সানি মিয়া, আনিসুর রহমান, জরিনা আলিফা আলী, সিনা আক্তার আন্না সহ আরো অনেকে। প্রবাসীদের ভিসা সংক্রান্ত জটিলতা দ্রুত নিরসনের আহ্বান জানান ব্যবসায়ীরা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।